মহামারী করোনা ভাইরাসে এই প্রথম এক নারীর মৃত্যু হয়েছে এছাড়াও জেলায় আক্রান্তের সংখ্যা শতক ছাড়িয়েছে চব্বিশ ঘন্টায় জেলায় রেকর্ড নতুন করে পঁচিশ জন আক্রান্ত হয়েছেন আক্রান্ত পঁচিশ জনের মধ্যে দুজন শিশু জন পুরুষ ও ১৩ জন নারী এদের মধ্যে সর্বনিম্ন বয়স তিন বছর ও সর্বোচ্চ বয়স আশি বছর এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো একশো নয় জনে শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁয়ের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান সরকার সিভিল সার্জন ডাক্তার মাহফুজুর রহমান সরকার বলেন নতুন করে আক্রান্ত পঁচিশ জনের মধ্যে একজন আশি বছরের বৃদ্ধা নারী গত চব্বিশে মে ঢাকা থেকে জেলা রানীশঙ্কল উপজেলায় ভোরবেলা আসেন সকাল সাতটার দিকেই বাড়িতে ওই বৃদ্ধার মৃত্যু হয় খবর পেয়ে দশটার দিকে বাড়িতে গিয়ে ওই বৃদ্ধার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয় এরপর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয় পরীক্ষা শেষে কোভিড উনিশ শনাক্ত হয় অপরদিকে জেলায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প্রধান সহকারী জ্বর ও শ্বাস কষ্টজনিত সমস্যায় আক্রান্ত হলে চব্বিশে মে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয় এছাড়াও গত এক সপ্তাহে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে জেলার পাঁচ উপজেলায় আরও তেইশ জন আসেন চব্বিশ থেকে সাতাইশে মে পর্যন্ত এদের সকলের নমুনা সংগ্রহ করে ঢাকা ও দিনাজপুরে পাঠানো হয় পরীক্ষা নিরীক্ষা শেষে ঢাকা ও দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে পঁচিশ জনের নমুনায় কোভিড নাইন্টিনের উপস্থিতি পাওয়া যায় আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে ঠাকুরগাঁও জেলায় মোট শনাক্ত এক নয়জনের নয় জনের মধ্যে ঠাকুরগাঁও পৌরসভা সহ সদর উপজেলায় পঁচিশ জন বালিয়া ডাঙ্গিতে উনত্রিশ জন রানী শঙ্কলে বারো জন পীরগঞ্জে একুশ জন ও হরিপুর উপজেলায় বাইশ জন বাইরের জেলা থেকে আসা ব্যক্তিরা এই করোনা ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে বলে জানান সিভিল সার্জন ডাক্তার মাহফুজুর রহমান সরকার বর্ণারিঘোষ বর্ণ ডেক্স রিপোর্ট ঠাকুরগাঁও জার্নাল